কষ্ট হলেও একদিনের জন্য বেরোন। যদি মনে হয় বেরোলে বিজেপির গুন্ডারা তাড়া করবে, হাতে বিজেপির পদ্মফুল নিয়ে বেরোন, মোদির ছবি নিয়ে বেরোন, নির্ধারিত পোলিং স্টেশনে যান, জোড়া ফুলের বোতামটা টিপুন, তারপর দেখুন এদের কি অবস্থা হয়। নিজের ভোটটা দেওয়ার জন্য যা করার, আপনার মাথায় যা আসছে তাই করুন, নিজের ভোট নিজেকে দিতে হবে। বিজেপি জিন্দাবাদ বলতে বলতে যান, ভিতরে ঢুকে জোড়া ফুলের বোতাম টিপে বাইরে বেরোন, আবার এসে বিজেপি জিন্দাবাদ বলুন। এরা আপনাকে এতদিন বোকা বানিয়েছে, এই করব তাই করব, মিস কলে চাকরি দেব, কিচ্ছু করেনি। এবার আপনাকে একইভাবে এদেরকে বোকা বানাতে হবে। বিজেপি স্লোগান দিয়ে গিয়ে ঢুকবে, গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে আবার বিজেপি স্লোগান দিয়ে বেরিয়ে আসবে। 28 তারিখ কথা বলবো, 28 তারিখে, তারপর যেন সেটা না বলে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি। তারপর তারা কোথায় মুখ লুকাবে রেজাল্টের পর, তখন আপনারা বলবে যে আজকে প্রতিমা ভৌমিক এই কথা বলেছে যে 28 তারিখের পর যেন মুখ না লুকিয়ে রাখে। তখন ওনারা কী বলবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, এটাই বলবে দেখবেন।